আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই নতুন একটি ভিডিওতে। লাল সবুজের মাঝে হারিয়ে যাওয়া আজকের এই ট্রেনটির গন্তব্য জামালপুরে। আজকে আমরা এই ট্রেনটিতে ভ্রমণ করতে যাচ্ছি আর শেয়ার করতে যাচ্ছি আমার ভ্রমণ অভিজ্ঞতা। সকাল সকাল বের হয়ে পড়েছি বিমানবন্দর রেলওয়ে স্টেশনের জন্য। আমাদের ট্রেনটির যাত্রা সময় সকাল 7:57, তাই চলুন স্টেশনের ভিতরে ঢোকা যাক। স্টেশনে ঢুকলে হাতের ডান পাশে আপনি দেখতে পারবেন চলতি কাউন্টার, যেখানে চলতি ট্রেনে টিকিটগুলো দেওয়া হয়ে থাকে। আর আমি আমার টিকিট সংগ্রহ করে সোজা চলে গেলাম প্ল্যাটফর্মে। ঢাকা থেকে জামালপুরের দূরত্ব 142 কিলোমিটার, যা আমাদের যেতে সময় লাগবে 4 থেকে 4.5 ঘন্টা আনুমানিক। অতঃপর জয়দেবপুর স্টেশন অতিক্রম করার পর আমরা এখন গিয়ে পৌঁছলাম গফরগাঁও স্টেশনে, আর আমাদের ট্রেনটি এই স্টেশনে থামবে। আর গফরগাঁও স্টেশনে আমাদের সাথে দেখা হয়ে গেল ব্রহ্মপুত্র এক্সপ্রেসের সাথে, যেটি জামালপুর ঢাকা রুটেই চলাচল করে।
অতপর আমরা ঠিক 12:10 আগে জামালপুর পৌঁছে যাই। আর এ যাত্রায় আমাদের মোট সময় লাগে 4 ঘন্টার মতো, যেটি আমাদের রাস্তায় কোনো ক্রসিংয়ে পড়তে হয়নি। তো বলতে গেলে ভালোই ছিল জার্নিটা। আর এবার আমরা ট্রেনটির বাইরের লুকটা একটু দেখবো।